निजामुद्दीन गो आपनी तो आमाके मेरे फेलबेन आमी तो मरे जाब किन्तु एकटा बार आपनार काछे जानते चाई आमी मरे जावार परे एकमात्र आमी होलाम संसारे रोजी करिन ना मानुष एकमात्र आमी रोजगार करी आमी जदि मरे जाब ওই যে মরণের কথাটা এমন ভাবে বলছে মুরিদের নাম হলো হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাই আমির খসরু রহমাতুল্লাহ আলাইয়ের মুর্শিদের নাম হলো নিজামউদ্দিন আউলিয়া মুরিদ তার মুর্শিদের ডাক দিয়া বলে এ আমার মুর্শিদ ও আমার দয়াল আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল ডাক দিয়া বলে কি প্রশ্ন বলো এবার ডাক দিয়া কয় মুর্শিদ আমার আপনি আমার কাছে একটা ব্যাখ্যা করে দেন কই কি কই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই আমরা তো জানি তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কিন্তু তার নামের পিছনে কাকি শব্দ কেন লাগাইলো হাকিকতটা আমারে বলে দেন হাকিকতটা জেনে আমার অশান্ত হৃদয়টারে সান্ত্বনা করব হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার এখন প্রশ্ন করবেন হুজুর আমরা তো জানি নিজামউদ্দিন আউলিয়া একজন চোর ছিল আমরা তো জানি নিজামউদ্দিন আউলিয়া একজন ডাকাত ছিল তখনও তিনি আল্লাহর ওলি হয় নাই কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার নামের পরে আপনি রহমাতুল্লাহ আলাই ব্যবহার করলেন তার কারণটা কি আরে বাবা সাদারে তো সাদাই বলবো কালোরে তো কালো সুন্দররে তো সুন্দর বলবো ফর্সাকে তো ফর্সা কথা কম ঠিক কিনা আমার সমাজের মতে অনেক মানুষ আছে জীবনের শুরুতে সে নামাজ পড়তো না কিন্তু এখন সে নামাজ পড়ে ঠিক কিনা কোন কিন্তু জীবনের অনেক মানুষ আছে যারা জীবনের শুরু দিক দিয়া জীবনের শুরু দিক দিয়া তারা কি করে জানেননি নিজের জীবনের শুরুর দিক দিয়া তারা চুরি করে কিন্তু সে দিক দিয়া তারা ভালো হয়ে যায় লোকটা যদি ভালো হয়ে যায় আমার তো সেটা চরিত্র খারাপ লোকটা দুই একদিন চুরি করছে ধরা খাইছে কিন্তু লোকটা এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মক্কা মদিনায় হজ করলো মা বাপ রে ভাত দেয় কিন্তু সমাজে তো খারাপ যত ভালোই হোক না কেন অতীতের জের ধইরা তারে গালি দেওন না এমন অভ্যাসের কিছু কোলাঙ্গার আছে না নাই একটা লোক যদি ভালো হয়ে যায় অতীতের দোষ নিয়ে কাটাকাটি করো না কথা বলেন শিক্ষণীয় কথা বলতেছি বোঝার জন্য বলছি একটা লোক সারা জীবন অন্যায় করছে লোকটা যদি ভালো হয়ে যায় তার অতীতের অপকর্মের জন্য তাকে তুলনা দেওয়া যাবে না এই জন্য কুতুবউদ্দিন হযরতে নিজামউদ্দিন আউলিয়া সবাই জানেন তিনি ছিল খুনি তিনি মানুষকে টাকার বিনিময়ে খুন করত অত্যন্ত পেশাদার খুনি ছিল এই কথাগুলো আপনারা সবাই জানেন এরপর এখানে একটা হাকিকত আছে বলে দিয়ে যাব এই কথাগুলো আমি কোনোদিন ওয়াজের ভিতরে বলার সুযোগ পাই না আজকে দরবারের মধ্যে আসছি বলে দিয়ে যাই এবার নিজামউদ্দিন আউলিয়া তিনি বড় খুনি ছিলেন তিনি পেশাদারী খুনি ছিলেন মুরিদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগে আল্লাহর ওলির পথটারে পরিষ্কার করা লাগে এবার নিজামউদ্দিন আউলিয়াকে একটা শ্রেণীর মানুষ টাকা দিয়া পয়সা দিয়া শুধুমাত্র বলতো এমকেরে ফালাইয়া দে এমকেরে ফালাইয়া দে নিজামউদ্দিন আউলিয়া টাস টাস করে তাদেরকে মেরে ফেলছে কিন্তু আরেকদিন একজন লোক তারে ভাড়া করলো এমক মানুষটারে মারতে হবে এবার নিজামউদ্দিন আউলিয়া হাতের মধ্যে ছুরিটা লইলেন নেওয়ার পরে তিনি রওয়ানা হয়ে গেলেন ওই লোকটাকে মারার জন্য যখন সামনে আসলেন আসার পরে নিজামউদ্দিন ওই নিজামউদ্দিন আউলিয়া হাতের মধ্যে তখন তো ওলি আল্লাহ হয় নাই এখন তখন তিনি খুনি হাতের মধ্যে ছুরিটা নিয়ে যখন তার জবাই করতে গেছে ওই লোকটা ডাক দিয়ে বলেন তুমি এত নামি দামি ডাকাত তুমি নামি দামি খুনি তোমার হাত থেকে কেউ বাঁচতে পারে না আমিও জানি আমি বাঁচতে পারবো না চোখের পানি ফালাইয়া কয় আমার গলাটা এখন বিছাইয়া দিলে তুমি আমারে জবাই করে ফেলবা অথবা
আমি যদি জোরাজুরি করি তোমার সঙ্গে পারবো না, আমি তোমার কাছ থেকে বাঁচতে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখেন, আমি যদিও মরে যাব দুঃখ নাই, তবে মরার আগে আপনার কাছে দুইটা প্রশ্ন করে আমি মরতে চাই। ওই নিজামউদ্দিন ডাক দিয়ে বলে, হাই রে, কত মানুষের সামনে ছুরি ধরলাম, ডরের ছুটে কাপুরি শুরু করেছে, কোন মানুষ প্রশ্ন করার সাহস পাই নাই, তবে এই লোকটা প্রশ্ন করার সাহস পাইলো। এই নিজামউদ্দিন ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি আমারে প্রশ্ন দুইটা করো। এবার ওই লোকটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, নিজামউদ্দিন নিজামউদ্দিন গো, আপনি তো আমাকে মেরে ফেলবেন, আমি তো মরে যাব, কিন্তু একটা বার আপনার কাছে জানতে চাই, আমি মরে যাওয়ার পরে একমাত্র আমি হলাম সংসারে রুজি করিন না মানুষ, একমাত্র আমি রোজগার করি, আমি যদি মরে যাব, ওই যে মরণের কথাটা এমন ভাবে বলছে, ডাক দিয়া বলে, আমি যদি মরে যাইব আমার সন্তানগুলো কি খায়া বাঁচবে, আমার পরিবারগুলো কি খায়া বাঁচবে, আমার সমাজে দেখবেন একমাত্র রুজি করার বাপটা হঠাৎ করে মারা গেলে সংসারটা এলোমেলো হয়ে যায়, সংসারটা এলোমেলো হয়ে যায়। এবার নিজামউদ্দিনের কাছে আউলিয়ার কাছে ডাক দিয়া বলে, এই কথার জবাবটা একটু ফয়সালাটা আমারে দেন, আমি মারা গেলে আমার সংসারের অবস্থা কেমন হবে। এই প্রশ্ন করার পরে দুই নম্বর প্রশ্ন করে, ডাক দিয়া বলে, ও নিজামউদ্দিন, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে মারতেছেন আর একজনরে মারতেছেন, এমন ভাবে মারতে মারতে আমি পর্যন্ত পৌঁছেছেন, একবার বলেন না আপনার একদিন মরণ হবে নি, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি, রব নাই ভুবন চিরদিন। আরে আজকেও সকাল 10টার সময়, সকাল 9:10 আমার বাড়িতে একটা জানাজার নামাজ আমি পড়ছি, সকাল 9:10 জানাজার নামাজ পড়া, ওই জানাজার নামাজ যার পড়লাম তার বড় ভাই আমারে ডাক দিয়া কয়, তাহির হিসাবে একটা কথা আছে। আমি জিগাইলাম, কি কথা? কয়, আমার বাড়িটার মাটি দেওয়ার পরে দোয়া কইরে আপনি যাবেন। এখন আমি ওই দোহরাইয়া তার কবরের পাশে গেলাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যখন কবরের পারে গেলাম, বাস্তব কথা মাথায় ছোঁয়া, আমি বানিয়ে কথা বলি না রে বন্ধু, ওই কবরের ভিতরে যখন তার নামাইছে, নামানোর পরে দেখলাম কবরের মাঝখান দিয়া তার পায়ের দিক দিয়া তার বাই নামছে, আর মাথার দিক দিয়া তার বাতিজা নামছে, আর বুকের বরাবর গামছাটারে, কোমর বরাবর গামছাটারে ধরছে তার একমাত্র বড় সন্তান, যেই ছেলেটা হলো কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ ছেলেটা। আমি এইগুলো বড় ফলো করি, আমি এইগুলো নিয়ে বড় চিন্তা করি, কোরআনে হাফেজ ছেলেটাই তার বাবার জানাজা পড়াইছে,
এই জানাজার নামাজ পড়ার সময় দেখলাম আমি তার বরাবর দাঁড়াইছি, এই ছেলেটা দাঁড়াইতে গিয়া কেমন জানে শরীরটা কাঁপতেছে, আমি তারে ধইরা বাপটার বুকের বরাবর দাঁড় করাইলাম। আমি তাকাইয়া দেখলাম ছেলেটা যখন আল্লাহু আকবার কইছে একটা হাফেজ ছেলে, সেই হাফেজ ছেলেটা জীবনে কত সাহস নিয়ে পড়ছে, এই ছেলেটা কত শক্তি নিয়ে কোরআন পড়ছে, কিন্তু বাবার জানাজার নামাজটা পড়াইতে যাইয়া আল্লাহু আকবার কইয়া যখন নিয়তটা বানছে, আমি দেখলাম তার দুইটা পা থর থর করে কাঁপতেছে। আমি দেখলাম দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার সময় তার পা থর থর করে কাঁপে, তৃতীয়বার আল্লাহু আকবার বলার পর থর থর করে কাঁপে গো। এই পৃথিবীর মানুষ এইভাবে প্রত্যেকটা সন্তান যখন বাবার হারায়, সন্তান গুলা লাশের সামনে কথা বলতে পারে না। আমি তাকে দেখছি সন্তান মাস বরাবর দাঁড়াইয়া আজকের কথা আজকের কথা আজকের কথা কবরের মধ্যে নামাইয়া, এবার বাবাডারে কবরে নামাইয়া মাথার উপর দিকে বান্ডা খুলতেছে, আর কবরের ফারে তার একটা ভাই দাঁড়াইয়া দাঁড়াইয়া এক ভাই কবরে ভাইয়ের নামাইছে, আর এক ভাই ভাইয়ের লইয়া কবরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বুকটার বরাবর আইসা পাঁচটা যখন ধারাবাহিক ভাবে দিতেছে, ওই বাইটা আইসা ডাক দিয়া গো বাইরে তুই না দুই দিন আগে কইছ তুই অনেক ভালোবাসোস, কেমনে ফাঁকে দিয়া চলে গেলি। এটাই হলো শেষ বাস্তবতা, এটাই হলো চিরন্তন বাস্তবতা। তাহির কণ্ঠ থাকবে না, নিজের চোখে দেখে বহুত মুরব্বি করোনার ভাইরাসে মারা গেছে, এমন একটা মুহূর্ত আমার আল্লাহ দুনিয়াটার বানাইছে, এখন করোনা হইলে ঘরের ভিতরে কেউ আর যায় না, দরজার মধ্যে পানি আইনা দে, দরজার মধ্যে ভাত আইনা দে, প্লেটটার মধ্যে ভালো কইরা ধরে না, বউ কাছে যাই না মাও কাছে যাই না, লাশটাকে দাফন করার জন্য কাউরে পাই না। আজকে তাকায়া দেখেন গৌসিয়া কমিটি বাংলাদেশ, এই গৌসিয়া কমিটি নিজের জীবনকে বাজি রাইকা তারা নিজে করোনার যুদ্ধে যারা মারা গেছে এরা লাশগুলারে হাজার হাজার লাশগুলারে দাফন করে করে মায়া করে গোসল করে দাফন করেছে গৌসিয়া কমিটি বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই ভাই বর্ধন রক্তের ভাদন, পাঁচটা ভাই পাঁচটা বিল্ডিং এ তাকে আপত্তি নাই, পাঁচটা ভাই পাঁচটা দেশের মধ্যে তাকে আপত্তি নাই, মাঝে মাঝে ভাই বাইরে ফোন দিয়া ভাই কেমন আছেন বলিও, কারণ পাঁচটা আঙ্গুল একসঙ্গে থাকলে যেমন শক্তি পাওয়া যায়, পাঁচটা আঙ্গুল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে শক্তি কম পাওয়া যায়, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা কোথায় থেকে কোথায় চলে গেছি, এবার ওই লোকটা ডাক দিয়া কয় নিজামুদ্দিন একটা বার আমার বলেন না আপনিও তো একদিন মারা যাবেন, এতগুলা মানুষরে আপনি খুন করেছেন, যতদিন বেঁচে থাকবেন পাওয়ার দেখাইয়া ক্ষমতা দেখাইবেন, একটা বার ভাবেন না প্রত্যেকটা খুনের হিসাব দিতে হবে হাশরের ময়দানে, তখন আপনাকে কে বাঁচাইবে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যেই মাত্র নিজামুদ্দিন আউলিয়াকে এই কথাটা বলল হাতের মধ্যে ছুরিটা থর থর করে কাঁপতে আরম্ভ করলো, এবার হাত থেকে কাঁপতে কাঁপতে মনের অজান্তে ছুরিটা মাটিতে পড়ে গেল, ওই লোকটা ডাক দিয়া বলে নিজামুদ্দিন গো, ও নিজামুদ্দিন আপনি কি আমাকে মারবেন না, আমি তো আমার জীবনের ইতি দিয়া দিছি, আমি তো আমার জীবনের মায়া ছেড়ে দিছি, এবার নিজামুদ্দিন ওই চোখের পানি সাইরা আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ গো,
আমি অনেক খুন করেছি, অপরাধী হয়ে গেছি, আমি বড়ই অপরাধী হয়ে গেছি। ও আল্লাহ, আজকে আমি খুনের জন্য আসলাম তার মারার জন্য। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি অতীতে যত খুন করেছি, আমি খুন করেছি সজ্ঞানে, কিন্তু আজকে পাগলার কথায় আমার হৃদয়ে দাগ পড়ে গেছে। আল্লাহ তোমার কাছে আজকে তওবা করলাম, আর জীবনে আমি কোনো মানুষ খুন করব না, অন্যায় করব না। এই কথা যেই মাত্র বলল, ওই যে নিজামুদ্দিন খুনি, ওই নিজামুদ্দিন এখন আউলিয়াতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার! এত খুন করার পরেও পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিছে কেন জানেননি? একমাত্র সে যে আমার আল্লাহর সব গুনাহগুলোর গাঁটি বাইন্দা, ও আমার নিব্রার মা, ও আমার সাম্বারি নিম্বারির মা, ও রাইতলা কাইতলা, আমার মজলিশপুরের মা, আমার শিকারপুরের মা, শেরপুরের মা। তোমরা যারা এখানের মধ্যে এসেছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাকুনাও পাহাড় পরিমাণ গুনাহ করছো, কিন্তু তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা গুনাহ করবা আমি আল্লাহ জানি, এই জন্যই তো আমি আল্লাহ আবার তোমরে মাফ করব, এই বলেই তো আমি রহমান, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব, এই জন্যই তো আমি আল্লাহ গাফফার, আমি তোমাদেরকে মাফ করব, এই জন্যই তো আমি রহিম, তোমাদের হাজার অপরাধ হাশরের ময়দানে আমি গোপন রাখব, এই জন্যই তো আমি সাত্তার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ডাক দিয়া বলে, ওই হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি, তার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া কোথায় থেকে আবার কোথায় চলে গেলাম না বললে তো বুঝবেন না, এই জন্য আমি একটু বেদ করে দিয়ে গেলাম। ওই আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়াকে ডাক দিয়া বলে, হুজুর মেহরবানি করে আমারে বলেন না, কুতুবউদ্দিনের বখতিয়ার কাকি ওনার নামের পরে কেন কাকি শব্দটা লাগাইলো? ওই কত হযরতে নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া বলেন, এ আমির খসরু শুনে রাখো, একদিন বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার একদিন গেল জঙ্গলার ভিতরে বন্ধু বান্ধব নিয়ে, সেই জায়গার মধ্যে যখন গেল, যাওয়ার পরে এমন শৈত্য প্রবাহ, এমন শীত, শীতে কন 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 করে, এবার বন্ধু বান্ধবরা যাইয়া ওই জঙ্গলার ভিতরে কূপের চতুর্পাশে বসছে, বন্ধুরা কূপের চতুর্পাশে বসছে, আর কূপের ভিতরে পানি গুলা উতলাইতেছে, এবার উতলাইতেছে উতলাইতেছে। আপনারা বলেন, আল্লাহর ওলিরা ওলির খবর জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাসুল পাইতে আমি বায়া তো হইলাম, বলুন আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদে চান হয় না যে বদনাম, মুর্শিদে চান হয় না যে বদনাম, আল্লাহ রাসুল পাইতে আমি মুরিদ হইলাম, বলুন আল্লাহ রাসুল মরিত হইলাম, মুর্শিদে চান হই না যে বদনাম, মুর্শিদে চান। কষ্ট দিয়েছে আপনারা, একটু বলেন না, আল্লাহ রাসুল পাইতে আমি মরিদ হইলাম, মুর্শিদে চান হই না যে বদনাম, মুর্শিদে চান হই না যে বদনাম, বেবে কই এই তাহিরি মুর্শিদে বিনে নাহি গতি গো, গাতিয়াছি প্রেমের মালা তোমাই পড়াইতাম, দয়াল গাতিয়াছি প্রেমের,
রাহিতাম মুর্শিদে চাহান হয় না যে বদনাম মুর্শিদে চাহান হয় না যে বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি মরিদ হইলাম মুর্শিদে চাহান হয় না যে বদনাম দয়াল চাহান হয় না যে বদনাম তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে গো আল্লাহ আকবার বলেন না এই জন্য যুবক ভাইরা মুর্শিদের সামনে মুরিদের যত কথা আছে বলতে হয় কথা কোন ঠিক কিনা জানি না জানার জন্যই তো মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে আমির খসরু শুনে রাখো ওই কূপের চতুর্পাশে কুতুবউদ্দিন বখতিয়ার তখনও তিনি কাকি হয় নাই ওই চতুর্পাশে যখন বসলো বন্ধুরা ডাক দিয়া কই কুতুবউদ্দিন বখতিয়ার এই সত্য প্রবাহে পানি গোলা এত ঠান্ডা লাগতেছে এই মুহূর্তে যদি বোনা আর ভাজা রুটি গুলা গরম গরম রুটি পাইতাম শীতের দিনে নাস্তা ভালো লাগে কি লাগে না শীতের দিনেই তো পিঠা খাই শীতের দিনেই তো পিঠা হয় এ বাহার বন্ধুরা ডাক দিয়ে কি কুতুবউদ্দিন বখতিয়ার যদি এই যে কন কন শীত করতেছে আমরা চতুর্পাশে কূপের চতুর্পাশে বসে আছি এই মুহূর্তে যদি গরম গরম রুটি পাইতাম আমাদের বড় ভালো লাগতো মনে শান্তি লাগতো পেট ভরে আমরা রুটি গুলো খাইতে পারতাম আল্লাহর ওলির লীলা খেলা বুঝা যায় না রে বাবা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার বইলা তার বেলায়েতের হাতটা পানির মধ্যে ঢুকাইয়া দিছে বন্ধুরা ডাক দিয়া বলেন আমরা দেখলাম ওনার হাত পানির মধ্যে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে তার হাতের মধ্যে ভুনা আর গরম রুটি হাজির হইয়া গেছে আরে হাত তুলে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে বন্ধুর সামনে যখন আল্লাহর ওলি ওই রুটি গুলা বের করলো তখন বন্ধুরা ডাক দিয়ে কয় তিনি তো একটা তিনি কাকি 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 নামের জল্পনা কল্পনা উঠে গেছে আমি শুরুতেই বলেছিলাম কাকি শব্দের অর্থ হলো পরোটা কাকি শব্দের অর্থ হলো রুটি সেই দিন কূপের ভিতর থেকে ঠান্ডা পানি থেকে যে রুটিগুলা গরম রুটি বের করেছেন সেদিন থেকে কুতুবউদ্দিন বখতিয়ার নামের পাশে কাকি শব্দ সংযুক্ত হয়ে গেছে যা আজও বিদ্যমান আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলি হতে গেলে এমনিতে ওলি আল্লাহ হওয়া যায় না বেলায়েতের পাওয়ার যদি তুমি পাইতে চাও কয়েকটা মানুষের দোয়া তোমার জীবনে লাগাইয়া নাও এর মধ্যে একটা হলো জনম দুঃখিনী মায়ের দোয়া কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়াটা লাগাইয়া নাও মায়ের দোয়া যদি তোমার জীবনের মধ্যে থাকে গো আল্লাহর কসম করে বলি তার লেখাপড়া কম হইতে পারে তার টাকা পয়সা কম হইতে পারে পৃথিবীর একটা মানুষের দোয়াই সন্তানুলি হয় ওই মানুষটির নাম হলো জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা